ডাইনির এক গুপ্তচর ডাইনিকে জানায় যে টুনি পাখি এক জল্পনির কাছ থেকে এক জাদুকরি মায়াবী শক্তির অধিকারী হয়েছে এবং সে এখন আর কোনো সাধারণ টুনি পাখি নয়, সে এক মায়াবী শক্তিশালী টুনি পাখি। এরপর ডাইনি রেগে গিয়ে আবার সেই জাদুকরি ডাইনোসরের সৃষ্টি করে এবং ডাইনোসরটিকে সে হুকুম করে যেন টুনি পাখিকে সে একেবারে ধ্বংস করে দেয়। এবার ডাইনোসরটি টুনি পাখিকে মারার জন্য পড়ে যায় এবং কষ্ট করতে সে সমুদ্রের পারে এসে পড়ে। ডাইনোসর টুনি পাখিকে যে খেয়ে নিতেই যাবে, অমনি টুনি পাখিটি ডাইনোসরের আঘাতে ছিটকে যায়। ডাইনোসরের হামলার কারণে টুনি পাখি রেগে গিয়ে এক ভয়ঙ্কর গরিলার আকার ধারণ করে এবং টুনি পাখি রেগে গিয়ে মুখ থেকে ভয়ঙ্কর ভাবে আগুন ছড়াতে থাকে। এরপর টুনি পাখি ও ডাইনোসরের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। ডাইনোসর টুনি পাখিকে দ্রুত মেরে টুনি পাখি ছিটকে গিয়ে এক পাহাড়ে গিয়ে পড়ে। গজিলাটি এসে ডাইনোসরটিকে লাথি মারে। ডাইনোসর উঠতে উঠতে এক পাহাড়ে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে পাহাড়টি কেঁপে উঠে। এরপর ডাইনোসরের মেরে যাত্রায় গজিলা উড়ে গিয়ে এক পাহাড়ে আছড়ে পড়ে। এরপর ডাইনোসরটি গজিলাকে যে মাথা দিয়ে পুঁতে দিতে যাবে, অন্য গজিলাটি ডাইনোসরের মাথায় পা দিয়ে মাটির সাথে চাপা দিতে ডাইনোসরটি ছিটকে এক পাহাড়ের সাথে ধাক্কা খায়। এরপর ডাইনোসর এবং টুনিপাখির মধ্যে জাদুকরি শক্তি লড়াই শুরু হয়ে যায়। গজিলা জাদুকরি আগুনের কাছে পরাজিত হয় এবং ডাইনোসর পুরো ছায় হয়ে যায়। এরপর টুনিপাখি তার নিজের রূপে ফিরে আসে। এরপর টুনিপাখি যেখান থেকে উড়ে যায়। এরপর ডাইনি তার জাদুকরি শক্তি রাক্ষসের কাছ থেকে জানতে পারে যে তার জাদুকরি ডাইনোসর টুনিপাখির কাছে ধ্বংস হয়ে গেছে। এতে ডাইনি প্রচণ্ড রকম রেগে যায়। এবার ডাইনি এক দুষ্টু বুদ্ধি করে সে তার মায়াবী শক্তির সাহায্যে এক শিয়ালের রূপ ধারণ করে। ডাইনি সকল পশু পাখিদের সাথে মিশে যায় এবং তাদের সাথে বন্ধুত্ব করে নেয় এবং গোপনে সে জঙ্গলের অন্যান্য পশু পাখিদের বুলিয়ে দড়ি নিয়ে খেয়ে ফেলতে থাকে। এবার ডাইনি টুনির বন্ধু শিয়ালকে বুলিয়ে এক দড়ি নিয়ে যায় এবং সেইখানে গিয়ে টুনি পাখির বন্ধু শিয়ালকে সে জাদুকরি শক্তির সাহায্যে খেয়ে ফেলে।